নমস্কার, আপনারা দেখছেন নিউজ জানি 24। আমি শ্যামাশ্রী। দেশ বিদেশের তাজা খবরে চোখ রাখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আসামের প্রশাসনের দ্বারা এ পর্যন্ত মোট 4,449টি পরিবারকে সরকারি বনভূমি থেকে উচ্ছেদ করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, যিনি স্বরাষ্ট্র বিভাগের দায়িত্বে রয়েছেন, তিনি সোমবার আসাম বিধানসভাকে জানিয়েছেন, বাগবার কেন্দ্রে সাসপেন্ড করা কংগ্রেস বিধায়ক সেরমান আলীর একটি লিখিত প্রশ্নের উত্তরে ডক্টর শর্মা হাউসকে জানান যে 4,449টি পরিবারের মধ্যে 2,153টি পরিবার দারাং জেলায়, 805টি হোজাই জেলায়, 404টি ধুবুরী জেলায়, 321টি পরিবার শোণিতপুর জেলায়, 288টি পরিবার তিনসুকিয়া জেলায়, 127টি পরিবার করিমগঞ্জ জেলায়, 90টি পরিবার বারপেটা জেলায়, 81টি পরিবার গোয়ালপাড়া জেলায় এবং 26 সেপ্টেম্বর 2021 সালে দারাং জেলার ধলপুর গরুখুঁটিতে ব্যাপকভাবে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সরকার সফলভাবে 2,000টিরও বেশি অবৈধ দখলদার পরিবারকে উচ্ছেদ করেছে এবং প্রায় 10,000টির একক সরকারি জমি খালি করেছে। একইভাবে 8ই নভেম্বর 2021 সালে সরকার হোজাই জেলায় লুংটিং সংরক্ষিত বন থেকে 800টি অবৈধ দখলদার পরিবারকে উচ্ছেদ করেছে। বিধায়ক শেরমান আলীর অন্য একটি লিখিত প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভাকে জানিয়েছেন যে গত 10 বছরে রাজ্যের বিভিন্ন অংশ থেকে বেশ কয়েকটি ইসলামিক সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত মোট 116টি জিহাদিকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে এই বছর 42 জন রয়েছেন। আসাম বিধানসভার শরৎ অধিবেশনে মুখ্যমন্ত্রী জানান, যার মধ্যে 65 জন ক্যাডার জেএমবি, 9 ক্যাডার এইচএম এবং 42 ক্যাডার বা ভারতীয় উপমহাদেশের আল কায়েদার। আসামের মুখ্যমন্ত্রী আরও বলেছেন, এই 114টি গ্রেপ্তারের মধ্যে 23টি মামলা আরও তদন্তের জন্য এনআইএ স্থানান্তর করা হয়েছে। 2018 সালে যমুনামুখ থানার মামলায় গ্রেপ্তারকৃত 9 জনের মধ্যে 5 জনকে চার্জশিট দেওয়া হয়েছে এবং মামলাটি বিচারাধীন রয়েছে। বারপেটার 2টি উদাহরণ, যেখানে 14 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, বর্তমানে বিচার মুলতবি রয়েছে। বাকি 91টি গ্রেপ্তারের মধ্যে 54টি গ্রেপ্তারকৃত মামলা এখনও তদন্তাধীন রয়েছে এবং বাকি 37টি গ্রেপ্তারকৃত চার্জশিট করা হয়েছে এবং বিচারাধীন রয়েছে, আসামের মুখ্যমন্ত্রী জানিয়েছেন।